সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু মিডিয়া করো, তাহলে বাবুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ধুয়ে আছে, ঘুরে আছে, আছে হাজার বাবার মাথায় করে কি আনছে বাবা। চলে এলাম, কিছুক্ষণ পর দেখছি আমার ঘরকে আবারও সেই ছেলে আসছে। কবে কবে? ওইটা শুক্রবারে, শুক্রবার দিয়ে আমার কাছে এলো, বলছে কাকি ভাইকে পেলে? আমি বলছি না ভাইকে এখনো পাইনি, তা খোঁজ কর কোথায় রয়েছে, বলছে দেখছি খোঁজ করে। শুক্রবার কটার সময় বেরিয়েছিল বাড়ি থেকে? শুক্রবারে বাড়ি থেকে বেরিয়েছে 11:30 বাজছে যখন। না আপনারা কবে কবে খোঁজ পেলেন? তিনজন বাইকে যাচ্ছিল, যেতে যেতে ওরা কোনোরকম কোনো দুর্ঘটনাতে ওরা পড়ে গেছে, বা কোনোরকম গাড়িতে বা কোনোরকম কোনো একটা দুর্ঘটনা হয়েছিল, তাই পড়ে গেছে। এদের বাড়ি হচ্ছে কালীপুর, তা আমরা এসে দেখি হাসপাতালে এরকম অবস্থা। তা একজনকে তো দেখলাম যে সিরিয়াস অবস্থা, আর একজন নিয়ে গেলাম স্ক্রিন করাতে এখনই, আর এখনই নিয়ে এসে দেখি কী করছে এখন। একজন মারা গেছেন? একজন মারা গেছে শুনলাম এখন। আচ্ছা কী নাম এনাদের তিনজনের? এদের নাম হচ্ছে, একজন হচ্ছে সেবা দাস, একজন হচ্ছে রাজু দাস, আর শুক্রবারে সকালে টিউশনি গেছে, টিউশনি থেকে এসে অরবিটাটা যে ছেলে গেছে, অরবিটাও গেছে টিউশনি, টিউশনি থেকে এসেছে, দিয়ে ছেলে আমার ওর বাবা হাট গেছে, ছেলে আমার এসে কচুরি খেয়েছে, তখন বেলা 10:00 বাজ। কোন ক্লাসে পড়তো? তারপরে দিয়ে আমার ছেলে কচুরি খেলো, দিয়ে চলে গেলো খেলাতে, ভাই বোনে কচুরি খেয়ে খেলাতে গেল, দিয়ে আবার ঘুরে এলো, দিয়ে আমি বললাম বাবা ভাত খাবি না? বলছে না আমি খাবো না। আমি বলছি তোর বাবা তো আমাদের খেয়ে, তাহলে আমরা অনেক পুকুর পাড় আছে পেছুতে, আমি তাহলে চালন। এখন থেকে আপনার ভারত গ্যাস সিলিন্ডারের বুকিং এবং ডিজিটালি নথিভুক্তকরণ করুন আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আপনার মোবাইলে ভারত পেট্রোলিয়াম স্মার্ট লাইন নাম্বার 1800224344 লিখে সেভ করুন। স্মার্ট লাইন নাম্বারে আপনার রেজিস্ট্রিকৃত মোবাইল নাম্বার থেকে হাই অথবা হ্যালো লিখে হোয়াটসঅ্যাপ করুন। সিলিন্ডার বুকিং এর জন্য 1 অথবা BOOK অর্থাৎ বুক লিখে মেসেজ করুন। হোয়াটসঅ্যাপে আপনি আপনার বুকিং কনফার্মেশন মেসেজের সাথে সাথে ডিজিটালি পেমেন্টের বিভিন্ন বিকল্প মাধ্যম পেয়ে যাবেন। এই বিকল্প মাধ্যমগুলি থেকে আপনার পছন্দ মতো মাধ্যম বেছে নিয়ে গ্যাস রিফিলের জন্য নথিভুক্ত করুন। এখন পেটিএম এর মাধ্যমে আপনি আপনার গ্যাস রিফিলের পেমেন্ট করতে পারেন খুব সহজে। কেবলমাত্র একটি মিসড কল করুন 7710
55555 নম্বরে। আর ব্যাস হয়ে গেল আপনার ভারত গ্যাসের বুকিং, গ্যাস বুকিং এবং ডিজিটাল নথিভুক্তকরণের এটি সত্যি একটি দ্রুত, সহজ এবং স্মার্ট পদ্ধতি, তাই নয় কি? খেয়াল রাখুন, যদি করোনা থেকে বাঁচতে হয় তাহলে নগদ টাকা ছোঁয়া নয়।